আপনারা সবাই যান। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালাম। সম্ভব না, সম্ভব না তাকে কইলে তার কি এটা ই করবো, মানবো মানবো না তো যে ভাই আমার সম্ভব না, আমার পিছিয়ে আমি জগতের নিয়ম কি জানো, জগতের চেয়ারম্যানের কাছে এই টাকা কোনো ব্যাপারই না, ওনার পার্সোনাল রুমে আছে, আমি ডেকে নিয়ে আসছি। চলেন না ভেতরে যাই, গিয়ে দেখি বাড়িটার কি অবস্থা, আর আপনার সেই ডালিম গাছটা সেটার খবরও জানা যাবে। চলেন। তোমার কাছে সময়টা খুব দ্রুত পার হয়েছে, আমার কাছে তো কি বা করতে পারতে, আমার থেকে দূরে চলে যাওয়া ছাড়া তো আর কিছু করারও ছিল না তোমার। আমি পরের দিন আবার গিয়েছিলাম, রেখে চলে গিয়েছি। তুই এরকম একটা অফিসে চাকরি কি করে পেলি? তুমি ঝাল পছন্দ করো, কোন সমস্যা নাই, চলে আসো, তোমার জন্য ঝাল রেডি। তাই তোমারে বোঝানোর জন্য ওনারা নাটক করতে আসি নাই, তুমি আমার সাথে যদি না গেলে পরে আমি বিষ খেয়ে মারা যাবো। বুঝতে পারছো বাবা, ফরাত কিন্তু তোমার সত্যি ভালোবাসে, যদি নাই ভালোবাসতো তালি বড়ি কিন্তু তোমার এসবই শুনি আমি কিছু করতে পারি। আমি জানি তো আমার অ্যাকচুয়ালি থাকতে পারবে না, খারাপ দিয়ে সব খাও। তো স্বভাবটা এনে বদলালি না রে চাচা, এটা কি করলেন, আমার বিরুদ্ধে আপনি এমন মন্তব্য করতে পারলেন? চুপ! এই তুই ডাক্তার না আমি ডাক্তার রে? কি করছেন না করছেন, আমি ডাক্তার হতে যাব কিসের জন্য, আপনার মতো শুনে দেন লেনে ছেড়ে খান। এই কি কি করলে বাবা, না কলম তো জিনিসটা লাড়া দেন ভালো করে। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।
তরে কইছে আমি গৃহবন্দী না মা মাঝে মাঝে কি ইচ্ছে করে শোনো যে এক চোর দিয়া মারি দাঁত ফালা দেই তাও ভালো ভাইজান সামনের দাঁতগুলো তো আর ফালাইতেছ না সামনের দাঁতগুলো ফেল বৃহস্পতিবার খারাপ খারাপ বৃহস্পতিবার না না বৃহস্পতি এটাই তো কইতেছি বৃহস্পতিবার তো ঝামেলা ওই যে আছে না যে বুধবারে যাত্রা শুভ বৃহস্পতিবার মানা সে বিয়ে করছে কতদিন হয়েছে একবারে ঘরের থেকে বাইরে নাই মনে কর ফেভিকল আটাও ফেল বুঝছর ভাবির লগে এমন ভাবে লাইট আছে আবার তুই কি করবো তুই তার বাজার করতে গেছিস তুমি যাবো না না গেলে তো আব্বা আম্মা মন খারাপ করবে কিসের মন খারাপ করবে মাথাটা একটু ঠান্ডা করো ভাইজান ঠান্ডা করবো না জীবনে তুই মেলা কিছু দেখছিস মেলা কিছু দেখছ নাই আজকে দেখবি লাইভ টেলিকাস্ট একটা মানুষের কিভাবে আমি চেক করি দাঁড়া আমি সেরকম কিছু চাই না তুমি যেরকম সেরকমই তোমাকে খিচুড়ি খাই নাই সবসময় কি হয়েছে এই পাউরুটি আর জেলি খাইছি আর গরম গরম এক কাপ চা মানে খিচুড়ি আর ডিম ভাজা তাও আবার গরম গরম সকালের নাস্তা বাবা আমি তো মনে না না আপনি তো কিছুই করেন নাই আর ফরমালিন যা আছে সেটাও আপনি জানেন না আপনি একেবারে দুধে দোয়া তুলসী পেতায় বেরো বেরো আপু বিষয়টা কিন্তু শোনাচ্ছে আমার আসে না খাইতে